বলে এরকম বলে আমানু হে রসুল আপনি বলে দিন আপনার উম্মতকে এ আমানু তুমি আমল করো কাজ করো ফাসায়ামুল্লাহু আমালাকুম খুব দ্রুতই আল্লাহ তাআলা তোমার কাজ দেখবেন ওয়ারাসুলুহু এবং রসুল তোমার কাজ দেখবেন আমি আব্দুস সালাম আপনি ইনফুর রহমান আমি এখন কাজ করতেছি এমন এক যুগে যে যুগে ক্লিন্ট যে যুগটা সবসময় ভুল যায় না এমন একটা খারাপ জায়গায় কিন্তু আমার এই কাজটা চাই আমি করতেছি আমি দেখতেছি আমি দেখব রসুলকে বলা হচ্ছে রসুল আমার এই কাজটা দেখবেন তখন এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুলের দুটো হাদিস এমনি কাছে নিয়ে আসছে সেখানে বলছেন যে এরকম হয় যে একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে তার যে সমস্ত বিষয়গুলো থাকে তার মধ্যে একটা হলো এই যে যখন সে কোনো ভালো কাজ করতো যদি সেই ভালো কাজগুলো করার সাথে সাথে ওই তার বাপ মা বা তার আত্মীয় স্বজনকে দেখা আপনি যখন বলছেন রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা দুঃখজনক ভাবে যদি আপনার আব্বা মনে না থাকে আর আপনি যে কথাটা বললেন না তোমার সাথে সাথে কি হয়ে যাবে ওই কথাটা কি একজন ফেরেশতা চলে যায় আপনার আব্বাকে ডেকে বলে এই তো আমার ছেলে এই কাজটা আপনার জন্য করবে এই দোয়াটা করেছে ও তখন হাসতে দিল সবাই বলে জানো 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 আমার এই ছেলে আমার জন্য এই সবটা পাঠিয়েছে আল্লাহ তাআলা তখন বলে আল্লাহ আল্লাহ মসজিদ ইলাহ আল্লাহ তুমি আমার ছেলেকে পয়েন্টা দেন এই যে কথাটা আমরা যে এই যে সম্পর্কটা তৈরি হওয়া প্রত্যেকটা প্রতিজ্ঞা নিয়ত প্রত্যেকটা নিয়ত এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসেন যেন তোমার আমলগুলো ওইরকম হয় আল্লাহ তাআলা দেখেন রসুল দেখেন তোর মা বাবা আত্মীয় স্বজন মুমিনরা তো তোর পাশে দেখে যখন আপনি একটা সিজদা দিচ্ছেন এই সিজদা দেওয়ার সময় আপনার স্ত্রী দেখতেছে আপনার স্বামী দেখতেছে আপনার সন্তান দেখতেছে একটা অদ্ভুত ব্যাপার আপনার কি মনে করেন যে এই দেখার মধ্যে কোনো এর কোনো প্রভাব নাই এই দেখায় কোনো কোনো প্রভাব নাই আমি তো এখন দেখি আমার চতুর্থ সবগুলো কথার মধ্যে আমি যখন আমলে দাঁড়াই আমলে কাজ করি তখন আমার মনে হয় যে আমার আব্বা তো এই কাজটা করছেন মনে ওঠে প্রভাব নাই আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি বলুন তো মা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্তিগত আমল গুলো করতেন নামাজ গুলো পড়তেন কিভাবে হতেন তার তখন বলতেন যে তোমরা আমার রসুল যখন লিখিতে যেত লা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুরিহিন্না আমার কাছে জিজ্ঞেস করো না সে কি সুন্দর করে উপস্থিতেন কি মানে বা উপস্থিত আপনি কি মনে করেন আপনি যে আমল করছেন এই যে রূপটা দিচ্ছেন এই যে সাজদা দিচ্ছেন তার রেখা আপনার স্ত্রীর উপর পড়ছে আপনি যদি মহিলা হন এর রেখা আপনার স্বামীর উপর পড়ছে এর রেখা পরে আপনার বাচ্চাদের উপর পড়ছে আপনি কি উপহার দিচ্ছেন তারা কাছে এটা কিন্তু তারা দেখতেছে আল্লাহ তাআলা তাই কোরআনের মধ্যে বলতেছেন আল্লাযীনা আমানু যারা ইমানের মতন একটা ভালো কাজ নিয়ে কথা এবং কাজে মনে এবং মননে স্বীকৃতি দিয়েছে ইমানটা কিন্তু কখনোই মুখে বলার কথা না মুখে এবং কাজে দেখা যায় আর মরণ মরণে এই চারটা জায়গায় ইমানের প্রতিভাত হয় ইমানের জায়গা হলো এই চারটা যে এই কাজটা করে যারা ইমান এনেছে আর কি করে ভাবতে বাহাত হুম জরুরিয়ত এবং সৌভাগ্যক্রমে তাদেরকে অনুসরণ করেছে তাদের সন্তানেরা সৌভাগ্য এটা হয় যে আপনি ইমান এনেছেন আপনার অনুসরণ করেছে আপনার সন্তান এই ইমান ইমানের সাথে এই জায়গাটা হলো সত্যি যে আপনি যখন ইমানের মতো ধন পেয়েছেন তখন আপনার সন্তানদের মাঝখানে জুলিয়াত বলতে শুধু নিজের ছেলে না কিন্তু জুলিয়াত বলতে ছেলে ছেলের ছেলে তারপরে সন্তান সন্ততি আশেপাশে আত্মীয় স্বজন তাদের সাথে রক্তের কোনো না কোনো সম্পর্ক আপনার আছে এরকম জায়গায় ইমান ইমানের সাথে যদি মানে অনুসরণ করানো যায়
الحقنا بهم ذريته তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমার মানে পরিবারটা লম্বা হতে হতে এমন হয়ে যায় যে الحقنا بهم ذريته তাদের পরবর্তী বংশধরদের সাথে মিলন করে দেয় পরবর্তী মিলন করে এই যে এখন চলে গেলাম সিদ্দিকী বংশ দেখতেছেন এখন রায়বেরিলিতে হুসাইনী বংশ দেখতেছেন এখন অমুক জায়গায় উসমানী বংশ দেখতেছেন এর কারণ হল প্রথম যুগের এই যে ইমানটা কত শক্ত ভাবে আপনি দিতে পারছেন এই জায়গাটা সাংঘাতিক ভাবে নির্ভর করে আপনার ইমানের আলোটা যত সুন্দর ভাবে আপনার বাচ্চাদের শরীরকে অবগাহন করাতে পারবে আলোকিত করতে পারবে আপনার চিন্তার শক্তিটা যে ইমান প্রভাব আছে আপনার বাচ্চার মধ্যে ওই চিন্তা যদি অনুভূত হয় আপনার ইমানের যে আলোর আপনার মধ্যে তৈরি করে যে ইমানটা ওইটা চোখে যখন আপনার চোখের পানি আপনার সন্তানরা দেখে আপনার মুখের হাসি যখন আপনার সন্তানরা দেখে ওইটা তাদের মধ্যে সাংঘাতিক প্রভাব তৈরি করে আপনি যদি গান শোনেন সারাদিন গান শুনছেন মাথা এরকম নাড়াচ্ছে আপনার মরে যাওয়ার পরে আপনার সন্তানদের মাথা সেটা কি যে ফ্যামিলিতে আপনি মূল্যবোধের যে মানে বীজ যেটাকে আপনি বপন করবেন সেটা হলো নারী মূল্যবোধের বীজ ফ্যামিলিতে আপনার বাচ্চাদেরকে তিনটি বিষয়ে জাগ্রত করতে তিনটি বিষয় ফ্যামিলির মূল্যবোধ তৈরির সময় তিনটি বিষয় সবসময় তাদেরকে জাগ্রত করতে হবে একটা নাম হলো আল ইমানের মুয়াসির এমন ইমান যে ইমান কথা বলে যে ইমান হাসির মঞ্চে যেও বলে যে ভয় পাস না আল্লাহর পথে তুই থাকবি কিন্তু এই হারামের মধ্যে জানবি যে ইমান বলে দেয় যে আমি একটা খারাপ কাজ করতেছি ওই সময় বলে যে নৌ তুই এই খারাপ কাজ কর এই ধরনের লোকজন তৈরি করা ইমান মুয়াসির বাবাকে তুমি শিখিয়ে দেবে মাকে তুমি শিখিয়ে দেবে এটা আমি কি বলবো আমার অবস্থা দেখো আমার অবস্থা দেখে সেই ভাবে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো ওরা দেখে বুঝবে যে আমার বাবা না খেয়ে মরেছে হারামের দিকে যায়নি আমার বাবা এইভাবে এই ধর্মের লোক ছিল এইরকম আলিফের মতন লোক সোজা হয়ে থাকতেন পাকা হতে জানতাম তাহলে ওই জায়গায় আর ইমান আছে কোথায় তো আপনি আসলে ইমানকে প্রভাব তৈরি করতে পারছেন আপনার সন্তানদের মধ্যে আপনার মধ্যে প্রভাব আপনি একদম সৃষ্টিশীল আপনি এমন ভাবে তাদেরকে গাইড দিচ্ছেন যে হ্যাঁ আমি এতে আমি খুশি আছি এই আর ইমানের মুয়াসির সবচেয়ে মূল মন্ত্র হল এইটা আল ইতিসাস বিহি আল ইতিসাস বিহি ইমানের কারণে আমার মনের মধ্যে এই ব্যাপারে একটা মানে বোধ তৈরি হওয়া যে আমি ইমান গ্রহণ করার কারণে আমি ইনফিরিয়র নয় আমি হীনতুচ্ছ নয় আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এইসব দেশে এসে বাবারা সবচেয়ে বিপদে যে জায়গাটা বলছে সেটাই হলো এই যে তারা বুঝাতে চেয়েছে যে আই আম আর আমরা কিন্তু মমিনার এটা মানুষকে বলা দেওয়া দরকার কখন তোমার থাকে সব দরকার ইমান নিয়ে ইতিসাস ইসলাম ইসলামের সাথে আমার এইটা আমি মুসলিম আমি বলেছি আমি মুসলিম তুমি বলবা আমি মুসলিম ومن احسن قولا من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين يوم تهل بسبب كسب هو يجعل قوله جنة جهنة دواء جنة جهنة مارون شابه جهنة جهنة مارون شابه ثم الله تعالى প্রথমে নবীদেরকে ডাকলেন জান্নাতে গেছে নবীদেরকে ডেকে বললেন যে তোমরা এখন আবার শাফাত করো এমনকি কেউ আছে দুনিয়ায় দেখতে ইমানদার জান্নাতে নাই তোমরা তাদের ব্যাপারে শাফাত করো আমি আবার শাফাত গ্রহণ তোমার দেখা যাবে যে কিছু লোক নবীরা চিনত তারা নাই জাহান্নামে পৌঁছে গেছে আল্লাহ তাআলার কাছে শাফাত করুন তাদেরকে মাফ করে দেওয়া হোক দুই নম্বর উনি আগ্নে সিদ্দিকীন তারপর সোহাদা তারপর সালেহীন তাদের সবাইকে এটা বল এরপরে তিনি বলবেন তোমরা সাধারণ মুমিনরা যারা আছো তোমরা এখন আসো শাফাত করো কিছু কিছু মুমিন আসবে আমার আব্বাকে তো আমি পাচ্ছি না উনি কোথায়
জাহান নামে থেকে তো তার সাফা গ্রহণ করে তার পাশে নিয়ে আসে। আর জান্নাতে আছে বেহেঙ্গল নিচে দেখে গেছে, পাওয়া যাচ্ছে না, খোঁজ করো কোথায়। তুমি তোমার আব্বার উপরে জায়গা থাকবে যে বুঝছো। আল্লাহ তাআলা তখন বলেন যে ওনা আলাতে না মিন আমালি মুনশা, আমি ওই ক্ষেত্রে ওই সময়টা যখন এক বন্ধু বলবে আমি আমার বন্ধুর সাথে থাকতে চাই, যখন স্বামী বলবে আমি আমার স্ত্রীর সাথে থাকতে চাই, যখন আমার স্ত্রী বলবে যে আমার স্বামীর সাথে রয়েছে, ওই সময় যে পদ মর্যাদার পার্থক্যটা হবে। আল্লাহ তাআলা বলছেন যে মা আলাতে না, আমি তখন ভ্রুক্ষেপও করবো না, মানে আমার এই মনুষ্যাই জান্নাতে যে ওই ক্ষেত্রটায় কোনো ভ্রুক্ষেপ আমি করব। এটা হলো ফ্যামিলির ভূমিস্পন্দ আসল জায়গা। ফ্যামিলি কেন দেওয়া হলো, যেখানে তুমি ইমান ইমানের সাথে ওদের মধ্যে বীজ বপন তুমি দাও, বীজ বপন করো, এবং বীজ বপন করতে করতে সামনে অগ্রসর হয়ে যায়, সামনে অগ্রসর হও। এমন এক সময় আসবে যে মরণের পরে তুমি লিগেসি কারে কারে রেখে যাচ্ছ, ওই সময়টা আরেকটু দেখার বিষয়। আমি কবরের মধ্যে গেছি, কবরের হাসরের আগ পর্যন্ত যারা তাদেরকে আমি কোন অবস্থায় দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি, তো দেখা যাবে যে আমার হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের সাথে পরমন্ধন করছে আমার এক ছেলে, যে বলতেছে যে আমার আমি অনুপ বংশ থেকে আসি, আপনাকে আমি সালাম দিচ্ছি। এমন হতে পারে ইমাম মাহাদির যে বিশাল একটা বাহিনী আসবে আপনাদের বংশে, আপনাদের আত্মীয়দের আপনার রক্তের কেউ কিন্তু সালাম দিয়েছে। এটা মানে আমাদের সাথে নবী মোহাম্মদ ইয়াদম এবং ঈসা আলাইহিস সালামের সাথে এই সম্পর্কের এই যে জায়গাটা করার সম্ভাবনা, এটাকে বীজ বপন, এটা হলো ইমান বলেছেন। এখন এইটা যদি করে আপনি ভালোভাবে যেতে পেরেছেন আল্লাহ, তাহলে আমি এবার যদি প্রথমে আসি আমার আলোচনা এখন শুরু করলাম। আমাদের দেশে বলতো যে ঘোড়ায় চড়িয়া মত হাঁটিয়া চলিল, কিছু দূর দিয়া মত রওনা। আমি এখন আমার আলোচনা এখন শুরু করছি।